আমরা হচ্ছে কি এখন এই জিনিসটা দেখবো আর কি, ইমপ্লিমেন্টেশন অফ পেজ টেবিল, ঠিক আছে, আর সাথে আরো কিছু এক্সট্রা জিনিস দেখবো। সো এইখানে আমাদের দেখতেছি ফার্স্টে কিছু বলা আছে কিছু জিনিস, যে পেজ টেবিলটা কি। পেজ টেবিল হচ্ছে কি একটা একটা ডেটা, বেসিক্যালি এটা একটা অ্যারে যেখানে প্রত্যেকটা পেজ কত নাম্বার ফ্রেমে লোড হয় এই ইনফরমেশনটা থাকে। সো ওই অ্যারেটা হচ্ছে কি মেইন মেমোরিতে থাকবে। ওকে, তারপর হচ্ছে গিয়ে পেজ টেবিল বেস রেজিস্টার পয়েন্টস টু দ্য পেজ টেবিল, মানে ওই এই ইনফরমেশনটা কোথায় থাকে ওটা একটা জায়গায় থাকবে আর কি। তারপর হচ্ছে গিয়ে পেজ টেবিল লেন্থ রেজিস্টার এই পেজ টেবিলের সাইজ করবে, মানে ধরতে পারেন দিজ আর লাইক ভ্যারিয়েবলস। ওখানে হচ্ছে গিয়ে এই ডেটাগুলো থাকবে যে এটা কোথায় কোথায় আছে এক্সাক্ট লোকেশনটা, প্লাস হচ্ছে গিয়ে ওর লেন্থটা কত, যাতে ওখান থেকে আমি হচ্ছে গিয়ে পেজের কোনো একটা প্রসেসের পেজগুলো কত নাম্বার ফ্রেমে আছে ওটা আমি বের করতে পারি। আচ্ছা, তো এইখানে একটা জিনিস দেখি বলা আছে, টু দ্য টু মেমোরি অ্যাক্সেস প্রবলেম ক্যান বি সলভ বাই ইউজ অফ স্পেশাল ফার্স্ট লুক আপ হার্ডওয়্যার ক্যাশ কল্ড অ্যাসোসিয়েটিভ মেমোরি অর টিএলবি। এখন প্রবলেমটা কি এটা আমি একটু ডিসকাস করি। সো দ্য প্রবলেম ইজ প্রবলেমটা হচ্ছে আমি ফ্লোটাতে যদি ফিরে যাই এরকম ছিল, রাইট? আমাদের এটা ওয়ার্ক ফ্লোটা, আমাদের কোনো একটা হচ্ছে গিয়ে সিপিইউ যখন কোনো একটা ইনস্ট্রাকশন লাগতো তখন সে হচ্ছে পেজ টেবিল থেকে ফ্রেম বের করতো, দেন ওর অ্যাড্রেসটা বের করে সে ওই ওই জায়গাতে যেত, রাইট? কিন্তু এখন দেখা গেছে যে একটা প্রসেসের কোনো একটা ইনস্ট্রাকশন হচ্ছে গিয়ে বারবার ফ্রিকুয়েন্টলি আমাদের করা লাগতেছে, আমাদের প্রসেসরে হচ্ছে গিয়ে কাজ করানো লাগতেছে। ইন দ্যাট কেস আমি কি করব? ইন দ্যাট কেস হচ্ছে গিয়ে কি করতে হবে, প্রতিবার ধরেন হচ্ছে গিয়ে একটা আছে হচ্ছে গিয়ে কোনো একটা স্পেসিফিক ইনফরমেশন বারবার হচ্ছে লাগতেছে। সো বারবার লাগলে আমি কি বারবার প্রত্যেকবার কি করতে হবে, পেজ টেবিলে যেতে হবে। কিন্তু এই পেজ টেবিলও কি মেইন মেমোরিতে না? এখন মেইন মেমোরি কিন্তু অ্যাক্সেস করতে আমাদের একটু টাইম লাগে, অলদো এটা অনেক ফাস্ট একটা সিস্টেম, ফাইল এইসের স্টোরেজ সিস্টেম, বাট স্টিল মেইন মেমোরি কিন্তু অতটা ফাস্ট না। তো প্রত্যেকবার আমার হচ্ছে গিয়ে মেইন মেমোরিতে গেলে আমার একটু টাইমের ডিলে হয়। মেইন মেমোরি থেকে ফাস্ট আর কি কি আছে বলেন তো? রেজিস্টার আছে, রেজিস্টার আছে, তার তার তাছাড়া হচ্ছে গিয়ে এই যে ক্যাশ আছে, ক্যাশ মেমোরি, ঠিক আছে। সো ওইটা ছাড়া আমি কি কি করে দেই ওটা, মানে ওটা সলিউশন হিসাবে আমি হচ্ছে গিয়ে এই জিনিসটা আনছি, এই যে টিএলবি। টিএলবি বেসিক্যালি আমার ক্যাশ মেমোরি। সো যেটা হয় আর কি, লেটসে কোনো একটা সিপিইউ হচ্ছে গিয়ে ফার্স্টে করে এই যে ফার্স্টে হচ্ছে গিয়ে আমার কোনো একটা অ্যাড্রেসের ফিজিক্যাল অ্যাড্রেসটা মানে বের করতে চায়, সবার আগে সে হচ্ছে গিয়ে ইয়েতে যাবে, এই টিএলবিতে দেখবে, মানে আগে ক্যাশে দেখবে ক্যাশে আছে কি না। ইনিশিয়ালি ক্যাশে কিছু থাকবে না, ক্যাশটা ফাঁকা থাকবে। তারপর ক্যাশ যদি না থাকে এটাকে আমরা বলতেছি টিএলবি মিস, ক্যাশে যদি থাকে দ্যাট ইজ কল্ড টিএলবি হিট। তো মিস থাকলে নর্মাল ট্র্যাডিশনাল ওয়েতে পেজ টেবিল থেকে সে ডেটাটা নিবে, ডেটাটা নিয়ে সে হচ্ছে গিয়ে ফিজিক্যাল লোকেশনটা পেয়ে এক্সিকিউট করল। এখন ধরি ওই ওই সিকোয়েন্সটা হচ্ছে গিয়ে বা ওই ইনস্ট্রাকশনটা ফিউচারে আবার কোনো একটা টাইমে লাগবে, তো তখন কি করবে, তখন হচ্ছে গিয়ে টিএলবিতে ওই ডেটাটা স্টোর হয়ে থাকবে। আচ্ছা, এক নাম্বার পেজ পেজ হচ্ছে গিয়ে মনে হয়
20 নাম্বার ফ্রেমে হচ্ছে গিয়ে ফ্রেমের সাথে কানেক্টেড, এটা ইটস লাইক ব্রাউজারের ক্যাশের মতো। ব্রাউজারের ব্রাউজারের ক্যাশের কাজ কি বলেন তো? প্রিভিয়াস পেজটা ইয়েস, ব্ল্যাক এটা হচ্ছে গিয়ে ব্রাউজারের ক্যাশটা কাজ হচ্ছে গিয়ে, আপনি যদি একটা ওয়েবসাইট যেটা ফ্রিকোয়েন্টলি ভিজিট করেন, ফর এক্সাম্পল ফেসবুক যদি ভিজিট করেন, আপনি দেখবেন যে অনেক জলদি ফাস্ট হয়। প্রথমবার যখন লোড করবেন ইট টেক্স এ ওয়াইল, অনেক টাইম লাগে, ইমেজগুলো লোড হতে টাইম লাগে, সিএসএসগুলো টাইম হতে লোড লাগে, এই টাইমের জন্য মানে প্রথমবারে ইট টেক্স এ ওয়াইল। কিন্তু তার পরের বার যখন হচ্ছে কি আপনি ই করতে যান, তখন দেখবেন যে আমাদের ক্যাশে অলরেডি কিছু ইমেজ প্রিলোড করা থাকে, বা কিছু সিএসএস বা কিছু ডিজাইন ফাইল হচ্ছে কি আগে থেকেই প্রিলোড করা থাকে, ওগুলো হচ্ছে কি আমাদের ই হয় না, মানে তখন আর আমাদের ফাস্টার একটা আমরা রেসপন্স পাই। এইখানেও হচ্ছে গিয়ে সেম লজিক, লজিকটা কি আমার হচ্ছে মেইন পেজ টেবিলটা খুঁজতে হচ্ছে গিয়ে বেশি টাইম লাগে, বিকজ এটা র্যাম মেইন মেমোরিতে আছে। ইনস্টেড আমি কি করলাম, একটা ফাস্টার ফাইল সিস্টেম ইয়েতে গেলাম, স্টোরেজ সিস্টেমে গেলাম, দ্যাট ইজ ক্যাশ। এখন ক্যাশে যখন মাল্টিপল বার আমি যদি কোনো অ্যাড্রেস ভিজিট করি, ওই ইনফরমেশনটা সে হচ্ছে গিয়ে এই টিএলবিতে রেখে দিবে। তো নেক্সট টাইম যদি আমার ওই সেম প্রসেস সেম ইসের পেজের হচ্ছে গিয়ে ফিজিক্যাল অ্যাড্রেস বের করা লাগে, আমি তখন কি করব, আমি তখন আর পেজ টেবিলে যাওয়া লাগবে না, টিএলবিতে গেলেই হবে। টিএলবিতে গিয়ে যদি আমি দেখি টিএলবি হিট হইছে, তখন কিন্তু আমি হিট হওয়া মানে আমি টিএলবিতেই খুঁজে পাইছি ওকে, তখন হচ্ছে গিয়ে আমি টিএলবি থেকেই ফিজিক্যাল অ্যাড্রেসে গেলাম, এখন আর আমার পেজ টেবিলে যাওয়া লাগলো না। ঠিক আছে, সো দিস ইজ দ্য কনসেপ্ট। এখন আমি যদি কিছু মিস করে থাকি, একটু প্রিভিয়াস স্লাইডটা হচ্ছে রিক্যাপ করি, এই যে এটাকে আমরা বলতেছি অ্যাসোসিয়েটিভ মেমোরি, এই যে এখানে অ্যাসোসিয়েটিভ মেমোরি অর ট্রানজিশন লুক অ্যাসাইড বাফার টিএলবি, সো দুই নামেই পরিচিত, সো যে কোনো একটা নামে মেনশন করলেই হইছে আর কি। ঠিক আছে, সো ওখানে কিভাবে থাকে, বেসিক্যালি এটা একটা প্যারালাল সার্চের মতো কাজ করে। এটা হচ্ছে কি একটা পেজগুলা কোন একটা ফ্রেমে হচ্ছে গিয়ে আমাদের কানেক্টেড থাকে, ওই ডেটাটা থাকে, বেসিক্যালি পেজ টেবিলের ডেটাটা থাকে, বাট একটু ফাস্টার। এখন অ্যাড্রেস কিভাবে ট্রান্সলেশন হয়, এটাও আমরা অলরেডি দেখছি, আমাদের জন্য যদি পেজ নাম্বার অ্যান্ড অফসেট থাকে, আমরা অফসেটটাকে সেম রেখে পেজটাকে হচ্ছে ফ্রেম দিয়ে রিপ্লেস করি, তাহলে আমরা ই পেয়ে যাই, ফিজিক্যাল অ্যাড্রেস পেয়ে যাই। এখানে বলা আছে যে যদি আমার পি মানে আমার হচ্ছে গিয়ে যদি আমার পেজটা এই অ্যাসোসিয়েটিভ মেমোরিতে বা ক্যাশে যদি থাকে, তাহলে হচ্ছে গিয়ে ইয়েতে চলে যাবে, ওই ফ্রেমে হচ্ছে গিয়ে চলে যাবে। যদি না থাকে তখন ওটাকে আমরা বলতেছি মিস, এই টিএলবি মিস, তখন ইন দ্যাট কেস আমি পেজ টেবিল থেকে ডেটাটা আমি রিট্রিভ করব। ওয়ার্ক ফ্লোটা বুঝছি তাহলে। জি স্যার, আচ্ছা, এখন এখান থেকে ম্যাথ আসতে পারে, ম্যাথটা হচ্ছে গিয়ে কিছুটা এরকম। এখন ম্যাথটা কি, ম্যাথটা হচ্ছে গিয়ে আমাদের যদি সিনারিওটা বুঝাই, এখানে কয়েকটা ডেটা আছে যে অ্যাসোসিয়েটিভ লুক আপ, এটা হচ্ছে গিয়ে এত ইউনিট অফ টাইম লাগে, মানে হচ্ছে কি আমার ক্যাশে চেক করতে এত টাইম লাগতেছে, এই যে এটা দেখি। আর হচ্ছে হিট রেশিও এ বা আলফা, হিট রেশিও বলতে কত পার্সেন্ট ডেটা আমার টিএলবি থেকে আমি এই টিএলবি হিট অবস্থায় পাব, এই যে টিএলবি হিট অবস্থায় কত পার্সেন্ট পাব, মিস কত পার্সেন্ট পাব, ওই ইনফরমেশনটা দেওয়া থাকবে। হিট রেশিও দ্যাট ইজ কল্ড আলফা, এই যে এখানে লেখা আছে পার্সেন্টেজ অফ টাইম এ পেজ ইজ ফাউন্ড ইন দ্য অ্যাসোসিয়েটিভ রেজিস্টার্স। সো ম্যাথটা এরকম আসতে পারে, একটা আলফা দেওয়া আছে,
আর একটা হচ্ছে কি আমার এই অ্যাসোসিয়েটিভ লুকআপের টাইম দেওয়া আছে ফর টিএলবি সার্চ, আর এই এই অ্যামাউন্টটা হচ্ছে গিয়ে মেমোরি অ্যাক্সেসের জন্য, মানে হচ্ছে এই মেমোরি এটা হচ্ছে গিয়ে মেইন মেমোরিতে যখন আমি অ্যাক্সেস করতে চাই তখন আমার এই অ্যামাউন্টের টাইম লাগে, কিন্তু যখন আমি ইয়েতে অ্যাক্সেস করতে চাই এই যে ক্যাশে রেজিস্টার করতে চাই তখন দেখি যে স্মল অ্যামাউন্টের টাইমটা লাগে। ওখান থেকে আমার বের করতে হয় ইফেক্টিভ অ্যাক্সেস টাইম, ঠিক আছে, ইফেক্টিভ অ্যাক্সেস টাইম, এটা আমাদের একটা ম্যাথ। এটা আমি কিভাবে বের করব, এখানে বলা আছে যে হিট রেশিও আলফা হচ্ছে গিয়ে 80%, তাহলে হচ্ছে গিয়ে ই কত, এই আমাদের আলফা যদি 80% হয় মানে হিট রেশিও মিস হয়েছে কত, তাহলে 20%। এখন এই ম্যাথটা আমরা করব, এই ম্যাথটা হচ্ছে গিয়ে দেখি এই যে 80%-এর সাথে 120 যোগ করা হয়েছে, এখন 120 কি মিন করে এটা আমরা দেখি। কি আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমার একটা ই লাগবে, টুল লাগবে, এখানে আমি একটু মার্ক করি একটা জিনিস, ওটা আমাকে বলছে যে এই কোন জায়গাতে কত করে টাইম লাগে, এই যে আমি যে অ্যাসোসিয়েটিভ মেমোরিতে লুক আপ করব এই পাতটাতে যদি আমি যাই এটাতে আমার কত লাগতেছে, 20 লাগতেছে, রাইট? জি স্যার। আর মেমোরি অ্যাক্সেসের জন্য লাগতেছে হচ্ছে গিয়ে 100, তার মানে হচ্ছে এই যে এখানে 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 একটা মেমোরি অ্যাক্সেস হচ্ছে, দ্যাট ইজ 100। আবার একটা জিনিস চিন্তা করি, যদি টিএলবি মিস হয় তখন আমার কি এখান থেকে ডেটা টানতে হবে না, এই পাথ দিয়ে যেতে হবে, এটাও কিন্তু মেমোরির একটা অংশ, তো এখানেও অ্যাক্সেস করতে কত টাইম লাগবে, 100। সো 80% অফ দ্য টাইমে আমার পাথটা কি হবে, ইফ ইউ নোটিস পাথটা হবে যে এটা ফার্স্টে যে এখানে গিয়ে এখানে যাবে, এই পাথে টোটাল টাইম কত লাগলো একটু হিসাব করেন তো, 20 প্লাস 100, 120 না, সো 80 ইনটু মানে 0.8 ইনটু 120 প্লাস বাদ বাকি কত থাকে, 0.2, 0.2 এর জন্য আমার পাথটা কিরকম হবে বা আমার টাইমটা কত হবে, এখানে যাবো প্লাস হচ্ছে গিয়ে এখানে যাব, কত তাহলে হইল, 100 প্লাস 100 which is 200। এই ম্যাথটা যদি করেন, এটাই আমি যদি দেখি এই যে এখানে হচ্ছে গিয়ে আমাদের, দেখেন এটা এখন বুঝতে পারতেছেন কিনা, 80 ইন্টু 120 প্লাস 0.2 ইন্টু 200, এটা হচ্ছে গিয়ে আমার ইএটি বা ইফেক্টিভ অ্যাক্সেস টাইম, বুঝতে পারছি। জি স্যার। সো আরেকটা এক্সাম্পল দেওয়া আছে যেখানে আমার হিট রেশিও 99%, মানে হচ্ছে গিয়ে 100টার মাঝে একটা হচ্ছে গিয়ে মিস হবে, একটা মিস হবে। সো এখানে ওই যে ই দেওয়া আছে টিএলবি সার্চের জন্য টাইম আর নর্মাল সার্চের জন্য টাইম, সো 99 ইন্টু 120 0.01 ইন্টু 200, তখন দেখা যাচ্ছে যে এরকম পরিমাণে টাইম লাগছে আমার। সো এটা একটা ম্যাথ যেটা মাঝে মধ্যে দেওয়া হয় আর কি। স্যার 200 টা আবার একটু বলতে পারবেন মানে কিভাবে আসছে? আচ্ছা, 200 হচ্ছে গিয়ে এইটা বেসিক্যালি মেমোরি অ্যাক্সেসের জন্য কত লাগতেছে, 100, রাইট? 100 100 আমি যদি এই পাথ দিয়ে যাই মানে মিস হওয়ার পাথটা, কিন্তু আমার দুইবার মেমোরি অ্যাক্সেস, এটা এটা এই ডেটাটা কোথায় আছে বলেন তো, পেজ টেবিলটা স্যার মেমোরিতে আছে, মেইন মেমোরিতে আছে, তো মেইন মেমোরিতে যেতে খুঁজতে আমার টাইমটা লাগবে কত, 100 প্লাস আমি যদি মেইন মেমোরি থেকে এই দিকে ফিজিক্যাল মেমোরিতে, এটাও কিন্তু মেইন মেমোরি, রাইট? ইটস লিটারালি মেইন মেমোরি, তো এখানেও আমার ওইখানে যেতে কত টাইম, কত ই লাগবে, সেম টাইমই লাগবে, সেম 100।
সো আমার কি এই 102 বার লাগলো না, দুই একবার সার্চ করতে একবার অ্যাক্সেস করতে? জি স্যার, দ্যাটস ওয়াই এটা 200 হইছে আর কি। বেসিক্যালি আমাকে তাও এখানে মেমোরি অ্যাক্সেসে যে টাইমটা দেওয়া হবে দ্যাট উইল বি টুয়াইস ফর মিসড আইটেম, ওকে স্যার, বুঝছেন? এবার জি স্যার, মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিবেন। দ্যাটস রাইট, এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করবেন আর এটা যোগ করবেন, ওকে দ্যাটস ইট। ওকে নেক্সট কনসেপ্টে আসি, অ্যান্ড এটা হচ্ছে কি আমাদের বলতেছে শেয়ার্ড পেজ। তো শেয়ার্ড পেজ জিনিসটা কি আমরা একটু দেখি। তো ফর এক্সাম্পল আমার কাছে দুইটা প্রসেস আছে, P1, দুইটা না তিনটা প্রসেস আছে, P2 অ্যান্ড P3। P1 এ দেখি যে এই তিনটা ডেটা, এই তিনটা ডেটা, এই বেসিক্যালি এই তিনটা পেজ হচ্ছে গিয়ে কি কি দেখতেছি সেম না, ধরে নেন এগুলো হচ্ছে গিয়ে ডেটা দে হ্যাভ, সবগুলা কি সেম দেখতেছি না? ডিফারেন্স কোনটা? শুধুমাত্র প্রত্যেকের নিজস্ব ডেটা, ডেটা 1, ডেটা 2, ডেটা 3, রাইট? আমাদের তিনটা ডেটা এগুলো হচ্ছে নিজস্ব। এখন ইমাজিন করেন, ওকে যদি আমি P1 কে যদি আমি হচ্ছে কি অ্যালোকেট করতাম, আর কয়টা ই লাগতো, কয়টা ফ্রেম লাগতো? চারটা, রাইট? 1, 2, 3, 4। P2 কে যদি করতাম নর্মালি, যদি ট্র্যাডিশনালি করতেও এটাতেও চারটা লাগতো, তার মানে আমার 4 প্লাস 4 প্লাস 8টা লাগতেছে, প্লাস এইটাকে করলেও হচ্ছে কি আমার কয়টা লাগতেছে, 12টা লাগতেছে, রাইট? তো টোটাল আমাকে, আমি যদি নর্মাল ওয়েতে যদি আমি ই করতে চাই, অ্যালোকেট করতে চাই, আমার হচ্ছে গিয়ে 12টা ফ্রেম লাগবে। দ্যাট মিন্স আমার এখানে কয়টা ইয়ে ফ্রেম আছে দেখেন তো, 0 থেকে 11, মানে টোটাল 12টাই আছে। দ্যাট মিন্স পুরাটা ফিল্ড হয়ে যেত যদি আমি নর্মালি হচ্ছে গিয়ে করতাম। এখন একটা জিনিস নোটিস করি আমরা, এই যে পুরাটা করার কি আমাদের দরকার আছে কিনা, বা এটাকে আমরা একটু অপটিমাইজ করতে পারি কিনা, ওই টেকনিকটাই হচ্ছে শেয়ার্ড পেজ। শেয়ার্ড পেজে যেহেতু দেখতেছি যে একটা কন্টেন্ট ওরা হচ্ছে কি নিজেদের মাঝে শেয়ার করতেছে, একটা পেজ শেয়ার্ড বাই এভরি প্রসেসেস, তখন আমরা কি করছি শেয়ার্ডগুলাকে হচ্ছে গিয়ে একটা ফিক্সড ইয়েতে দিয়ে দিছি, ফ্রেমে দিয়ে দিছি, চেক করছি যদি কন্টেন্ট সেম থাকে আমরা ওর জন্য নতুন একটা ই রাখবো না, নতুন একটা ফ্রি মেমোরি থেকে জায়গা দিব না, ইনস্টেড যেখানে জায়গা দিছি ওটার সাথে ম্যাপ করে ফেলবো, মানে অ্যালোকেট করতেছে না, প্রিভিয়াস অ্যালোকেশনটাই বসায় দিচ্ছে নিউ প্রসেসের জন্য। বাট এটা করার জন্য কন্ডিশন কি ম্যাচ হতে হবে, যে কন্টেন্ট সেম হতে হবে, কন্টেন্ট উল্টা পাল্টা হলে কিন্তু আমার অন্য জায়গায় বসাতে হবে আর কি। সো এইখানে যদি দেখি আমরা এই কাজটাই করা হচ্ছে, যে প্রথম তিনটা কিন্তু 3, 3, 4, 6 এ বসানো হয়েছে, এটাও 3, 4, 6 এ বসানো হয়েছে, এটাও 3, 4, 6 এ বসানো হয়েছে, জাস্ট ইন্ডিপেন্ডেন্ট ডেটাগুলো কোনটা 1, 7, 2 এগুলো আমরা আলাদা আলাদা বসানো লাগছে, বিকজ এটা ছাড়া ওয়ে নাই, বিকজ দিজ আর ডিফারেন্ট। বাট এই যে কমন ডেটাগুলা, দিস কমন ডেটাস আর শেয়ার্ড বাই এভরি সিঙ্গেল পেজেস আর কি, ঠিক আছে? পেজ টেবিলে এন্ট্রিগুলো ডুপ্লিকেট বা হচ্ছে মাল্টিপল বার আসছে। তো এটু ক্লিয়ার শেয়ার্ড পেজটা কি কি কনসেপ্টটা কি আসলে? জি স্যার, জি স্যার। আচ্ছা, সো শেয়ার্ড পেজটা এখন আসি, আমাদের কখন লাগে বা লাগতে পারে? এটা জানি ইউজুয়ালি কি হয় এখানে, কি কমন পার্ট দেখতেছি না মাল্টিপল প্রসেসের মাঝে, রাইট? জি স্যার। আচ্ছা, সো চাইল্ড প্রসেস মনে আছে কি করে, ইট ক্রিয়েটস এ ডুপ্লিকেট, ডুপ্লিকেট স্যার, মানে সো তখন কিন্তু দেখা যায় মাঝে মধ্যে আমাদের খুবই কম অংশ ছাড়া পুরাটাই কিন্তু ডুপ্লিকেট হয়,
নিজস্ব কোনো ইনস্ট্রাকশন বা ডেটা ছাড়া। তো তখন কি করতে পারি আমরা, তখন হচ্ছে গিয়ে ওকে চাইল্ড প্রসেসকে নতুন জায়গায় অ্যালোকেট না করে কমন পার্টগুলোকে আমি হচ্ছে গিয়ে শেয়ার পেজিং করতে পারি। দিস ইজ এ টেকনিক যেটা ইউ ক্যান ইউজ আর কি, এটাকে আমার মেমোরি সেভের জন্য। ওকে, মানে সে চাইল্ড প্রসেসে নিয়ে ওভাবে আলাদা করে ডেটা গুলো না দিয়েছে, ইয়াস, মানে আলাদা করে যদি দেখি যে সেম কন্টেন্ট আছে বা সেম পেজ আছে চাইল্ড প্রসেসে, আমি হচ্ছে গিয়ে ওদের এখানে শেয়ার পেজ ইমপ্লিমেন্ট করতে পারি। বুঝতে পারছিস। ঠিক আছে, তাহলে তো আমাদের স্লাইড এই পর্যন্তই, আমাদের মেইন মেমোরি শেষ, আমাদের আর কিছু নাই। অ্যান্ড এইটার পরে হচ্ছে কি, আমি এটা পড়বো না, জাস্ট একটু হেডস আপ দিয়ে রাখি নেক্সট চ্যাপ্টারে আমাদের কি আছে বা থাকতে পারে। দ্যাট ইজ কল্ড ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরি কি জিনিস এটা একটু আমি যদি একটু মেনশন করে দেই, মেইন মেমোরির তো একটা লিমিটেশন আছে, রাইট? বিকজ এটা একটা লিমিটেড অ্যামাউন্ট অফ স্পেস, ঠিক আছে? কিন্তু আমি যদি ওই স্পেসের বিয়ন্ড যদি যেতে চাই, আমার একটা সাপোর্ট লাগে, ওইটা আমি পেতে পারি ভার্চুয়াল মেমোরির থ্রুতে। অনেক সময় ইউটিউবে যদি সার্চ করে দেখেন, অনেকে ছোটবেলায় করছেন কি না যে হাউ টু ইনক্রিজ র্যাম উইদাউট বাইং ইট, ঠিক আছে? স্যার ফোনের জন্য করছিলাম স্যার। আচ্ছা, ওয়াটার ওটাই করেন না কেন, তো এখানে অনেক সুন্দর টিউটোরিয়াল দেখা দিবে, হ্যাঁ এই যে এখানে যাও, এখানে গিয়ে সেটিংসে যাও, সেটিংসে গিয়ে কিছু একটা বাড়ানোর অপশন আছে। তো অ্যাকচুয়ালি সে কি করে, সে বেসিক্যালি ভার্চুয়াল মেমোরিটাকে বাড়ায় দেয়। অ্যান্ড ভার্চুয়াল মেমোরি কিন্তু সে মেইন মেমোরি না, সে হচ্ছে গিয়ে মেইন মেমোরি। আমি ভার্চুয়াল মেমোরির কনসেপ্টটা কি, আমার হচ্ছে সেকেন্ডারি মেমোরি থেকে কিছু একটা স্পেস হচ্ছে কি আমার অ্যালোকেট করা থাকে দ্যাট উইল বিহেভ লাইক এ মেইন মেমোরি বাট হুইচ ইজ নট, ঠিক আছে? জাস্ট মেইন মেমোরিকে এক্সট্রা সাপোর্ট দেওয়ার জন্য। তো কেউ যদি এই কাজ করে থাকেন, হয়তো আপনারা ভার্চুয়াল মেমোরির স্পেসটা বাড়ায় দিচ্ছেন, আগে হয়তো 1 জিবি ছিল, এখন হয়তো 2 জিবি করছেন, এটা ছাড়া আর কিছু করেন নাই আর কি। ওকে, সো ওই কনসেপ্টটাই আমরা হচ্ছে কি দেখবো আমাদের নেক্সট টপিকে। এটা যদি দেখেন এখানে বেশি কিছু নাই, ব্যাকগ্রাউন্ড নিয়ে অলরেডি আমি কথা বলে ফেলছি, কিছু আছে যে হচ্ছে গিয়ে স্ট্রাকচার কিভাবে কাজ করে, একটা ফ্লো চার্ট আছে, অ্যান্ড ফাইনালি হচ্ছে গিয়ে আমাদের একটা অ্যালগোরিদম আছে। সো দ্যাটস ইট। চাইলে আমি এই ক্লাসেই হচ্ছে গিয়ে এন্ড করতে পারি, বাট আমাদের যেহেতু আরো 2টা ক্লাস আছে, সো আমি হচ্ছে গিয়ে নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে এটা নিয়ে ফার্দার ডিসকাস করব, ঠিক আছে? ওকে স্যার। কারো কোনো কোয়েশ্চেন?